রাজধানী শালবাগানস্থিত হাতিপাড়ায় ভারতরত্ন সংঘ ক্লাবের সম্পাদক দুর্গা প্রসন্ন দেব ওরফে ভিকিকে গুলি করে হত্যার ঘটনায় আসল আসামিদের পুলিশ ধরবে না। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনই এক বিস্ফোরক অভিযোগ করেন কংগ্রেস বিধায়ক সুদীপ রায় বর্মন। তার বক্তব্য, এইখানে রহস্যময়ী মক্ষী রানী ক্লাবের প্রাক্তন সেক্রেটারি প্রদ্যুৎধর চৌধুরীকে এদেরকে ধর পাকড়াও মানেই হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা করছে পুলিশ। তার অভিযোগ, শাসক দলের একটা অংশ এবং পুলিশের একাংশ তাদের সংযোগে সমস্ত কিছু হচ্ছে। তার কথায়, পুলিশ চেষ্টা করলে অবশ্যই আসল আসামিদেরকে ধরতে পারে, কিন্তু পুলিশ তা করবে না। পুলিশ এই ঘটনাকে অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কারণ একদিকে একাংশ বিজেপি সমর্থকরা যেমন লাভার্থী, তেমন পুলিশের একটা অংশও লাভার্থী। মুখ্যমন্ত্রী যদি এর বিরুদ্ধে কঠোর ব্যবস্থা না নেন, তাহলে এই ধরনের ঘটনা রাজ্যে ঘটতেই থাকবে। দেখুন, রাজ্যের আইন শৃঙ্খলা তো চরম অবনতিতে গেছে। এখন এই যে মার্ডারটা, এটা তো আগেই তো আশঙ্কা প্রকাশ করেছিল ওখানকার স্থানীয় বিধায়ক মুখ্যমন্ত্রীর কাছে পত্র লিখে। প্রশ্নটা হচ্ছে, যখন শাসক দলের নেতৃত্বরা এই সমস্ত যুবকদের মদত দেন, প্রশ্রয় দেন তাদের অর্থনৈতিক লাভালাভের জন্য, এবং এটা তো সিপিডাব্লিউডিকে কেন্দ্র করে, আপনারা জানেন এর আগেও একটা ছেলেকে কিডন্যাপ করে, এখনও তার হদিশ পাওয়া যায়নি, সন্তোষ নারুদ একটা ছেলেকে কিডন্যাপ করেছিল, তার এখন খোঁজ খবর নেই এবং লাশ পাবেও না। গত 30 তারিখ এই দুর্গাপ্রসাদ ওরফে ভিকিকে হত্যা করা হলো। আমি মনে করি এটা হচ্ছে রাজনৈতিক অর্থলোভীদের, যারা নেতা বিজেপির, এই অর্থলোভীদের খাই মেটানোর বলির বকরা হয়েছেন এই সমস্ত কর্তাজা প্রাণগুলো। এর আগেও সিপিডাব্লিউডি ছিল, এরকম অরাজকতা কিংবা এরকম হত্যালীলা কিন্তু আমরা এর আগে কখনো দেখিনি। আমরা জানি অনেক কিছু তদন্ত যেভাবে চলছে, আসল আসামি কিন্তু ধরবে বলে আমার মনে হয় না, কারণ মর্নিং শোজ দ্য ডে। এখানে রহস্যময়ী মক্ষী রানী, তারপর প্রাক্তন এই যে ধর চৌধুরী, এদেরকে ধরপাকড় করা মানে হচ্ছে একটা গোজামিল দেওয়ার চেষ্টা। আমার তো মনে হয় শাসক দল, পুলিশের একটা একাংশ এবং বিজেপি দলের নেতৃত্বরা তাদের সংযোগে সমস্ত ঘটনাগুলো করছে। পুলিশ কি পারে না আসল আসামিকে ধরতে, এটা বিশ্বাস করতে হবে। পুলিশ পারে, কিন্তু পুলিশ করবে না। পুলিশ ঘটনাটাকে অন্যত্র মোড় দেওয়ার চেষ্টা করবে, কারণ পুলিশও এর থেকে লাভার্থী। পুলিশে ওখানকার স্থানীয় নেতৃত্ব বলুন, প্রদেশ নেতৃত্ব বলুন, ভাজপা, তারা যা যেরকম বেনিফিশিয়ারি, পুলিশেরও একটা বেনিফিশিয়ারি। কাজেই এই হত্যালীলা হতেই থাকবে, মায়ের কোল খালি হবে, স্বামীর স্ত্রীর সিঁদুর মুছবে, এই ঘটনাগুলো বেড়েই যাবে। পুলিশ প্রশাসন নির্বিকার থাকবে, কিছুদিন বাদে আপনারাও ভুলে যাবো, আমরাও ভুলে যাবো, এটা অতীত হয়ে যাবে। কিন্তু এটা ঘটনা রিপিট হতে থাকবে। এই নিয়ে যদি কঠোর মনোভাব যদি যারা প্রশাসনে রয়েছে, মুখ্যমন্ত্রী সহ যারা দায়িত্বপ্রাপ্ত পুলিশ আধিকারিকরা রয়েছেন, তারা যদি প্রয়োজনীয় ব্যবস্থা না নেন, তাহলে ইট উইল বি এ নেভার এন্ডিং প্রসেস, এই ঘটনাগুলো ঘটতেই থাকবে। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।